আসসালামু আলাইকুম। তো পঞ্চবটিতে অনেকদিন পরে একটি কাজে আমি এসেছিলাম এখানে। তো একটা অফিসের ভিতরে বসে আছে, কাজটা শেষ হলে বেরিয়ে চলে যাবো এখান থেকে। তো দেখতেছেন কাজী ব্লক আমাদের পাশেই থাকবে, আমাদের কাজী ব্লক চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব, লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন বেরিয়ে যাব। তো অনেক আগে পঞ্চবটিতে এসেছিলাম, প্রায় 7-8 বছর আগে। তো এখানে আসলে এখন চেনা যায় না, এটা কি ফ্লাইওভার হচ্ছে না কাটুন? ফ্লাইওভার পাস করছে, সেখানে দেখেন প্রচন্ড কাদা। এই রাস্তা গেছে হলো মুন্সিগঞ্জের দিকে। তো পঞ্চবটি থেকে কাজী ব্লক নিয়ে আমাদেরকে বলছি আসতে। তো হতুল্লার এখান থেকে কাজ সেরে সাহারার উদ্দেশ্যে এখন বের হইলাম। তো অনেক যানজট শুরু হয়ে গেল এখানে দেখা যায়, তার একটি কারণ এখানে বের হয়ে চতুর্দিকে কাদা, হালকা হালকা একটু বৃষ্টি হয়েছিল। তো এত কাদা হয়ে গেছে যে হাঁটাই মুশকিল। তো দেখুন ওই যে দেখা যায় দূরে, তো ওই কারণেই জ্যামটা লেগেছে। দেখুন কালো কুণ্ডুলি ফাঁকিয়ে মেঘনা তেলের ডিপুতে নাকি শুনলাম আগুন ধরেছে, ওখানে প্রচণ্ড কালো ধোঁয়া উঠতেছে। এই দেখুন ওই যে মেঘনা যমুনার যত তেলের ডিবুর যত গাড়ি সব এখানে সাইড করে দিয়েছে, কারণ ওই যে ডিবুতে আগুন লেগেছে, কঠিন আগুন তেলে ডিবু। এটা হচ্ছে মেঘনার, এখানে এই যে দেখছেন এই যে যমুনা অয়েল কোম্পানির পাশে এলো মেঘনা ডিবু, এটাই আগুন ধরেছে। এই যে দেখেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান। তো এখানে দেখেন কালো ধোয়া প্রায় ঘণ্টাখানেক নাকি হয়েছে জ্বলতেছে। তো গেট লাগানো, এখানে ঢোকা মুশকিল, কী করে এখানে ঢুকবে? কঠিন আগুন লাগছে রে। কুণ্ডলি পাকিয়ে কালো ধোয়া উপরে উঠতেছে, দেখুন আকাশ সেজ আছে কালো ধোয়ায়। কঠিন অবস্থা এখানে দেখা যায়। হায় হায় রে, কি অবস্থা লাগ। হ্যাঁ একবার নদীর পাড়ে না যমুনা মেঘনা পাশাপাশি দুটো না, অনেক বড় না এখানে তেলের ডিবু? তখন যে শব্দটা হয়েছিল অনেক জোরে, অনেক জোরে একটা শব্দ যে হয়েছিল ওইটা না, তেল না অক্সিজেন। যাই হোক ভিতরে ঢোকা গেল না, দেখাতে পারলাম না পুরোপুরি। তো এখানে তেলের ড্রাম অক্সিজেনের ড্রাম বাস্ট হয়ে ফুটতেছে, একটা নাকি শব্দ হয়েছে, একবার বিল্ডিং গুলি সব কাঁপাই উঠছিল। তো সেটাই দূর থেকে কত দূর অনেক মানুষ এই গেট দিয়ে দেখে আসতেছে। কঠিন চেষ্টা করতেছে তো পুরো ওটা জাহাজটা পুরো ভরা তেল না, ডুবে পানি ঠেলায় অনেক কষ্ট করে এখানে কাছে এসে একটু দেখাতে পারলাম।
নদীর ভিতরে তলারে করে তেলগুলো নিয়ে আসছিল, তাই না? দেখতে পাচ্ছেন কাজী বলছেন মাধ্যমে আমাদের ভিডিওটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক করবেন, শেয়ার করবেন, আর এদের জন্য দোয়া করবেন যাতে কোনো প্রাণহানি না হয়। আর তেল যা আসছে তো শেষ, জাহাজটাও প্রায় পুড়ে শেষ হয়ে যাবে, তাই না? এটা আর কিছু করার নেই। দেখেন আগুন, আগুনের লেলিহান উঠে কীভাবে, পানি যে মারতেছে তারপরেও তেলের আগুন এইভাবে হানি মানে আর সেতে বেশি লালু হবে তো নদীর অনেক মানুষ এখানে দেখতেছে। তো অনেক কষ্ট সত্য করে এটা দেখানোর একটু সম্ভব হলো। ওই পাশ দিয়ে গেছিলাম, ওই ওই রাস্তায় তার ঢুকতে দেয়নি ভিতর থেকে।